কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষে নিহত এক গুলিবিদ্ধ দশ নোয়াখালীর কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন এ ঘটনায় দশ জন গুলিবিদ্ধ সহ ত্রিশ জন আহত হয়েছেন মঙ্গলবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে নিহত ব্যক্তির নাম আলাউদ্দিন আজ রাত সাড়ে দশটার পর নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আলাউদ্দিন মৃত ঘোষণা করেন বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আর এম ও ডাক্তার সৈয়দ মোহাম্মদ আব্দুল আজিব নিহত আলাউদ্দিন উপজেলার চরফকিরা ইউনিয়নের চরকালি গ্রামের মমিনুল হকের ছেলে স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার বিকেলে বসুরহাট রুপালী চত্বরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের উপর মেয়র আব্দুল কাদের মির্জার লোকজনের হামলা ও মারধরের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেল চারটার দিকে রুপালী চত্বরে প্রতিবাদ সভার আয়োজন করে আওয়ামী লীগের একাংশ সন্ধ্যা ছয়টার দিকে থানার পশ্চিম পাশের সড়ক দিয়ে সভায় হামলার চেষ্টা চালায় কাদের মির্জার সমর্থকরা এই সময় উভয় পক্ষের সমর্থকরা মুখোমুখি হলে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে রাত আটটার দিকে মেয়র কাদের মির্জার সমর্থকরা বসুরহাট বাজারে একটি মিছিল বের করলে বাদলের সমর্থকদের সঙ্গে ফের সংঘর্ষে লিপ্ত হয় সংঘর্ষকারীরা বসুরহাট পৌরসভার সামনে অবস্থান নিলে শুরু হয় গোলাগুলি এতে পুলিশ সহ আহত হন অনেকে